রেডিও মির্চি 98.3 এফএম এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। শঙ্কর ও ডিয়েগো একটি আগ্নেয়গিরির অগ্নি লীলার সাক্ষী হয়ে রইল। তারপর রত্নক্ষণীর বিভীষিকার হাতে ডিয়েগো অ্যালভারেজের ঘটল মৃত্যু। শঙ্কর এবার একাই যাত্রা শুরু করল। একটা গুহায় ঢুকে সে পথ হারিয়ে ফেলল। 3 দিন 3 রাত সে গুহার মধ্যে বন্দি, মৃতপ্রায়। তারপর একটা ক্ষীণ জলস্রোত এবং কিছু পাথরের নুড়িকে অনুসরণ করে সে কোনো রকমে গুহা থেকে বেরিয়ে এলো। শুরু হলো অদৃষ্টের ওপর নির্ভর করে কালাহারি মরুভূমির মধ্যে দিয়ে তার যাত্রা। প্রচণ্ড জলকষ্ট, তারই মধ্যে দিয়ে শঙ্কর চলেছে। রাতে শীত থেকে বাঁচবার জন্য সে একটা গুহার মধ্যে আশ্রয় নিল। চাঁদের পাহাড়, ষষ্ঠ ও শেষ পর্ব। গুহার মধ্যে ঢুকে শঙ্কর টর্চ জেলে দেখল, নতুন ব্যাটারি তার কাছে ছিল ডজন দুই। গুহাটা ছোট, বেশ একটা ছোটখাটো ঘরের মতো। মেঝেটাতে অসংখ্য ছোট ছোট পাথর ছড়ানো। গুহার এক কোণে চোখ পড়তেই শঙ্কর অবাক হয়ে গেল। একটা ছোট্ট কাঠের পিঁপে। এখানে কি করে এলো কাঠের পিঁপে? দুপা এগিয়েই সে চমকে উঠল। গুহার দেয়ালের ধার ঘেঁষে শায়িত অবস্থায় একটা সাদা নরকঙ্কাল। তার মুন্ডুটা দেয়ালের দিকে ফেরানো। কঙ্কালের আশেপাশে কালো কালো থলে ছেঁড়ার মতো জিনিস, বোধহয় সেগুলো পশমের কোটের অংশ। দুখানা বুট জুতো কঙ্কালের পায়ে তখনও লাগানো। এক পাশে একটা মরচে পড়া বন্দুক, পিঁপেটার পাশে একটা ছিপি আটা বোতল, বোতলের মধ্যে একখানা কাগজ। শঙ্কর ছিপিটা খুলে কাগজখানা বার করে দেখল, তাতে ইংরেজিতে কি লেখা আছে। পিঁপেটাতে কি লেখা আছে দেখবার জন্য যেমনি সে সেটা নাড়াতে গিয়েছে, অমনি পিঁপের নিচ থেকে একটা ফোঁস ফোঁস শব্দ শুনে ওর শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাটি থেকে হাত তিনে উঁচু হয়ে ঠেলে উঠল। বোধহয় ছোবল মারবার আগে সাপটা 1 সেকেন্ড দেরি করেছিল। সেই 1 সেকেন্ড দেরি করার জন্য শঙ্করের প্রাণ রক্ষা হল। পর মুহূর্তেই শঙ্করের 45 অটোমেটিক কোল্ট গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে অত বড় ভীষণ বিষধর স্যান্ড ভাইপারের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে রক্ত মাংস খানিকটা পিঁপের গায়ে, খানিকটা পাথরের দেওয়ালে ছিটকে গেল। অ্যালভারেজ ওকে শিখিয়েছিল পথে সর্বদা হাতিয়ার তৈরি রাখবে। এই উপদেশ কতবার তার প্রাণ বাঁচিয়েছে। অদ্ভুত পরিত্রাণ সব দিক থেকেই। পিঁপেটা পরীক্ষা করতে গিয়ে দেখা গেল সেটাতে অল্প একটু জল তখনও আছে। খুব কালো শিউগোলার মতো রং বটে, তবু জল। ছোট পিঁপেটা উঁচু করে তুলে ধরে পিঁপের ছিপি খুলে ঢক ঢক করে শঙ্কর সেই দুর্গন্ধ কালো কালির মতো জল আকণ্ঠ পান করল। তারপর সে টর্চের আলোতে সাপটা পরীক্ষা করল। পুরো 5 হাত লম্বা সাপটা, মোটাও বেশ। এ ধরনের সাপ মরুভূমির বালির মধ্যে শরীর লুকিয়ে শুধু মুন্ডুটা উপরে তুলে থাকে। অতি মারাত্মক রকমের বিষাক্ত সাপ। এইবার বোতলের মধ্যের কাগজখানা খুলে সে মন দিয়ে পড়ল। যে ছোট্ট পেন্সিল দিয়ে এটা লেখা হয়েছে বোতলের মধ্যে সেটাও পাওয়া গেল। কাগজখানাতে লেখা আছে,
আমার মৃত্যু নিকট, আজই আমার শেষ রাত্রি। যদি আমার মরণের পরে কেউ এই ভয়ঙ্কর মরুভূমির পথে যেতে যেতে এই গুহায় এসে আশ্রয় গ্রহণ করেন, তবে সম্ভবত এই কাগজ তার হাতে পড়বে। আমার গাধাটা দিন দুই আগে মরুভূমির মধ্যে মারা গিয়েছে। এক পিপে জল তার পিঠে ছিল, সেটা আমি এই গুহার মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি। যদিও জ্বরে আমার শরীর অবসন্ন, মাথা তুলবার শক্তি নেই, তার উপর অনাহারে শরীর আগে থেকেই দুর্বল। আমার বয়স 26 বছর, আমার নাম আত্তিলিও গাত্তি, ফ্লোরেন্সের গাত্তি বংশে আমার জন্ম। বিখ্যাত নাবিক রিওলিনো কাভাল কান্তি গাত্তি, যিনি লেপান্তর যুদ্ধে তুর্কিদের সঙ্গে লড়েছিলেন, তিনি আমার একজন পূর্বপুরুষ। রোম ও পিসা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভবঘুরে হয়ে গেলাম সমুদ্রের নেশায়, যা আমাদের বংশগত নেশা। ডাচ ইন্ডিজ যাবার পথে পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজ ডুবি হল। আমরা 7 জন লোক অতি কষ্টে ডাঙা পেলাম। ঘোর জঙ্গলময় অঞ্চল আফ্রিকার এই পশ্চিম উপকূল। জঙ্গলের মধ্যে শেফু জাতির এক গ্রামে আমরা আশ্রয় নিই এবং প্রায় 2 মাস সেখানে থাকি। এখানেই দৈবাৎ এক প্রকাণ্ড অদ্ভুত হীরের খনির গল্প শুনলাম। পূর্ব দিকে এক প্রকাণ্ড পার্বত্য ও ভীষণ আরণ্য অঞ্চলে নাকি এই হীরের খনি অবস্থিত। আমরা 7 জন ঠিক করলাম, এই হীরের খনি যে করে হোক বার করতেই হবে। আমাকে ওরা দলের অধিনায়ক করল। তারপর আমরা দুর্গম জঙ্গল ঠেলে চললাম সেই সম্পূর্ণ অজ্ঞাত পার্বত্য অঞ্চলে। সে গ্রামের কোনো লোক পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হল না। তারা বলে তারা কখনো সে জায়গায় যায়নি, কোথায় তা জানে না, বিশেষত এক উপদেবতা নাকি সে বনের রক্ষক, সেখান থেকে হীরে নিয়ে কেউ আসতে পারবে না। আমরা দম্বার পাত্র নই। পথে যেতে যেতে ঘোর কষ্টে বেঘোরে 2 জন সঙ্গী মারা গেল, বাকি 4 জন আর অগ্রসর হতে চায় না। আমি দলের অধ্যক্ষ, গাত্তি বংশে আমার জন্ম, পিছু হটতে জানি না। যতক্ষণ প্রাণ আছে এগিয়ে যেতে হবে এই জানি। আমি ফিরতে চাইলাম না, শরীর ভেঙে পড়তে চাইছে। আজ রাত্রেই আসবে সে নিরবয়ব মৃত্যুদূত। বড় সুন্দর আমাদের ছোট্ট হ্রদ সেরিনো লাক্রানো, ওরই তীরে আমার পৈতৃক প্রাসাদ ক্যাস্টোলি রিওলিনি। অত দূর থেকেও আমি সেরিনো লাক্রানোর তীরবর্তী কমলা লেবুর বাগানের লেবু ফুলের সুগন্ধ পাচ্ছি। ছোট্ট যে গির্জাটি পাহাড়ের নিচেই, তার উপর ঘন্টার মিষ্টি আওয়াজ পাচ্ছি। এসব কি আবোল তাবোল লিখছি জ্বরের ঘোরে। আসল কথাটা বলি, কতক্ষণই বা আর লিখব। আমরা সে পর্বতমালা, সে মহাদুর্গম অরণ্যে গিয়েছিলাম, সে খনি বার করেছিলাম,
যে নদীর তীরে হীরে পাওয়া যায়, এক বিশাল ও অতি ভয়ানক গুহার মধ্যে সে নদীর উৎপত্তি স্থান। আমি সেই গুহার মধ্যে ঢুকে এবং নদীর জলের তীরে ও জলের মধ্যে পাথরের নুড়ির মতো অজস্র হীরে ছড়ানো দেখতে পাই। প্রত্যেকটি নুড়ি টেট্রাহেড্রন ক্রিস্টাল, স্বচ্ছ ও হরিদ্রাভ। লন্ডন অ্যামস্টারড্যামের বাজারে এমন হীরে নেই। এই অরণ্য ও পর্বতের সেই উপদেবতাকে আমি এই গুহার মধ্যে দেখেছি। ধুনোর কাঠের মশালের আলোয় দূর থেকে আবছায়া ভাবে, সত্যি ভীষণ তার চেহারা। জ্বলন্ত মশাল হাতে ছিল বলেই সেদিন আমার কাছে সে ঘেঁষেনি। এই গুহাতেই সে সম্ভবত বাস করে। হীরের খনির সে রক্ষক। এই প্রবাদের সৃষ্টি সেই জন্যই বোধহয় হয়েছে। কিন্তু কি কুক্ষণেই হীরের সন্ধান পেয়েছিলাম এবং কি কুক্ষণেই সঙ্গীদের কাছে তা প্রকাশ করেছিলাম। ওদের নিয়ে আবার যখন সে গুহায় ঢুকি, হীরের খনি খুঁজে পেলাম না। একই ঘোর অন্ধকার। মশালের আলো এসে অন্ধকার দূর হয় না। তার উপরে বহুমুখী নদী। কোন স্রোতটার ধারা হীরের রাশির ওপর দিয়ে বইছে কিছুতেই আর বার করতে পারলাম না। আমার সঙ্গীরা বর্বর জাহাজের খালাসি, ভাবলো ওদের ফাঁকি দিলাম বুঝি, আমি একা নেব এই বুঝি আমার মতলব। ওরা কি ষড়যন্ত্র আঁটলো জানি না। পরদিন সন্ধেবেলা চারজনে মিলে অতর্কিতে ছুরি খুলে আমায় আক্রমণ করল। কিন্তু তারা জানতো না আমাকে, আত্মীয় গাত্রীকে। আমার ধমনীতে উষ্ণ রক্ত বইছে, আমার পূর্বপুরুষ রিওলিনী কাভাল কান্তি গাত্রীর, যিনি লেপান্তর যুদ্ধে ওরকম বহু বর্বরকে নরকে পাঠিয়েছিলেন। সান্টা ক্যাটালিনার সামরিক বিদ্যালয়ে যখন আমি ছাত্র, আমাদের অঞ্চলের শ্রেষ্ঠ ফেন্সার অ্যান্টোনিও ড্রেফাসকে ছোড়ার ডুয়েলে জখম করি। আমার ছোড়ার আঘাতে ওরা দুজনে মরে গেল, দুজন সাংঘাতিক ঘায়েল হল, নিজেও আমি চোট পেলাম ওদের হাতে। আহত বদমাইশ দুটো সেই রাত্রে ভবলীলা শেষ করল। ভেবে দেখলাম এখন এই গুহার গোলক ধাঁধার ভেতর থেকে খনি খুঁজে হয়তো বার করতে পারবো না। তাছাড়া আমি সাংঘাতিক আহত, আমায় সভ্য জগতে পৌঁছতেই হবে। পূর্ব দিকের পথে ডাচ উপনিবেশে পৌঁছবো বলে রওনা হয়েছিলাম, কিন্তু এ পর্যন্ত এসে আর অগ্রসর হতে পারলাম না। ওরা তল পেটে ছুরি মেরেছে, সেই ক্ষত স্থান উঠল বিষিয়ে, সেই সঙ্গে জ্বর। মানুষের কি লোভ তাই ভাবি, কেন ওরা আমাকে মারলো? ওরা আমার সঙ্গী, একবারও তো ওদের ফাঁকি দেওয়ার কথা আমার মনে আসেনি। জগতের সর্বশ্রেষ্ঠ হীরক খনির মালিক আমি, কারণ নিজের প্রাণ বিপন্ন করে তা আমি আবিষ্কার করেছি। আমি, যিনি আমার এ লেখা পড়ে বুঝতে পারবেন তিনি নিশ্চয়ই সভ্য মানুষ ও খ্রিস্টান, তার প্রতি আমার অনুরোধ, আমাকে তিনি যেন খ্রিস্টানের উপযুক্ত কবর দেন। এই অনুগ্রহের বদলে ওই খনির সত্যতাকে আমি দিলাম।
রানী শিবার ধনভাণ্ডারও এখনির কাছে কিচ্ছু নয়। প্রাণ গেল যাক, কি করব, কিন্তু কি ভয়ানক মরুভূমিয়ে একটা ঝিঝি পোকা ডাক পর্যন্ত নেই কোনো দিকে। এমন সব জায়গাও থাকে পৃথিবীতে, আমার আজকে বলি মনে হচ্ছে পপুলার ঘেরা সেরিনো লাগ্রানো হ্রদ আর দেখব না, তার ধারে যে চতুর্দশ শতাব্দীর গির্জাটা, তার সেই বড় রূপোর ঘণ্টার পবিত্র ধ্বনি, পাহাড়ের উপরে আমাদের যে প্রাচীন প্রাসাদ কাস্তলি রিওলিনি, মুরদের দুর্গের মতো দেখায়, দূরে আম্ব্রিয়ার সবুজ মাঠ ও দ্রাক্ষাক্ষেত্রের মধ্য দিয়ে ছোট্ট ডোরা নদী বয়ে যাচ্ছে। যাক, আবার কি প্রলাপ বকছি। গুহার দুয়ারে বসে আকাশের অগণিত তারা প্রাণ ভরে দেখছি শেষবারের জন্য। সাধু ফ্র্যাঙ্কোর সেই সৌর স্তোত্র মনে পড়ছে, স্তুত হন প্রভু মোর পবন সঞ্চার তরে স্থির বায়ু তরে, ভগিনী মেদিনী তরে নীল মেঘ তরে আকাশের তরে তারকা সমূহ তরে সুদিন কুদিন তরে দেহের মরণ তরে। আর একটা কথা, আমার দুই পায়ে জুতোর মধ্যে পাঁচখানা বড় হীরে লুকোনো আছে, তোমায় তা দিলাম হে অজানা পথিক বন্ধু। আমার শেষ অনুরোধটি ভুলো না, জননী মেরি তোমার মঙ্গল করুন। কমান্ডার আত্তিলিও গাত্তি, 1880 সাল, সম্ভবত মার্চ মাস। হতভাগ্য যুবক, তার মৃত্যুর পরে সুদীর্ঘ 30 বছর কেটে গিয়েছে। এই 30 বছরের মধ্যে এ পথে হয়তো কেউ যায়নি, গেলেও গুহাটার মধ্যে ঢোকেনি। এত কাল পরে তার চিঠিখানা মানুষের হাতে পড়ল। আশ্চর্য এই যে কাঠের পিঁপেটাতে 30 বছর পরেও জল ছিল কি করে। কিন্তু কাগজখানা পড়েই শঙ্করের মনে হল এই লেখায় বর্ণিত ওইটে সেই গুহা, সেই নিজে যেখানে পথ হারিয়ে মারা যেতে বসেছিল। তারপর সে কৌতূহলের সঙ্গে কঙ্কালের পায়ের জুতো টান দিয়ে খসাতেই পাঁচখানা বড় বড় পাথর বেরিয়ে পড়ল। এ অবিকল সেই পাথরের নুড়ির মতো যা এক পকেট কুড়িয়ে অন্ধকার গুহার মধ্যে সে পথ চিহ্ন করেছিল এবং যার একখানা তার কাছে রয়েছে। এ পাথরের নুড়ি তো সে রাশি রাশি দেখেছে গুহার মধ্যে, সেই অন্ধকারময়ী নদীর জলস্রোতের নিচে, তার দুই তীরে। কে জানতো যে হীরের খনি খুঁজতে সে ও অ্যালভারেজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে 6 মাস ধরে রিক্টসভেল্ড পার্বত্য অঞ্চলে ঘুরে ঘুরে হয়রান হয়ে গিয়েছে, এমন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সেখানে গিয়ে পড়বে। হীরে যে এমন রাশি রাশি পড়ে থাকে পাথরের নুড়ির মতো, তাই বা কে ভেবেছিল। ইস, আগে সব জানা থাকলে পাথরের নুড়ি সে দু পকেটে ভরে কুড়িয়ে নিয়ে আসত। কিন্তু তার চেয়েও খারাপ কাজ হয়ে গিয়েছে যে সে রত্নখনির গুহা যে কোথায় কোন দিকে তার কোনো নকশা করে আনেনি বা সেখানে কোনো চিহ্ন রেখে আসেনি শঙ্কর,
যাতে আবার সেটা খুঁজে নেওয়া যেতে পারে। সেই সুবিস্তীর্ণ পর্বত ও অরণ্য অঞ্চলের কোন জায়গায় ওই গুহাটা দৈবাৎ সে দেখেছিল তা কি তার ঠিক আছে না ভবিষ্যতে সে আবার সেই জায়গাটা বার করতে পারবে? এ যুবকও তো কোনো নকশা করেনি, কিন্তু কি সাংঘাতিক আহত হয়েছিল রত্নখনি আবিষ্কার করার পরে? এর ভুল হওয়া খুব স্বাভাবিক। হয়তো এ যা বার করতে পারত নকশা না দেখে সে তা পারবে না। হঠাৎ অ্যালভারেজের মৃত্যুর পূর্বের কথা শঙ্করের মনে পড়ল। সে বলেছিল, শঙ্কর এখনো বসে আছো? তাবু ওঠাও, চলো যাই। রাজার ঐশ্বর্য লুকোনো রয়েছে ওই পাহাড়ের গুহার মধ্যে। তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। চলো আমরা যাই, তাবু ওঠাও, দেরি করো না। শঙ্কর গুহার মধ্যেই সেই নরকঙ্কালটা সমাধিস্থ করল। পিঁপেটা ভেঙে ফেলে তারই দুখানা কাঠে মরচে পড়া পেরেক ঠুকে ক্রুশ তৈরি করল ও সমাধির ওপর সেই ক্রুশটা পুঁতল। এছাড়া খ্রিস্ট ধর্মাচারীকে সমাধিস্থ করবার অন্য কোনো রীতি তার জানা নেই। তারপরে সে ভগবানের কাছে প্রার্থনা করল এই মৃত যুবকের আত্মার শান্তির জন্য। এসব শেষ করতে সারা দিনটা কেটে গেল। রাত্রে বিশ্রাম করে পরদিন আবার সে রওনা হল। কঙ্কালে চিঠিখানা ও হীরেগুলো যত্ন করে সঙ্গে নিল। তবে তার মনে হল এই অভিশপ্ত হীরের খনির সন্ধানে যে গিয়েছে সে আর ফেরেনি। আত্মীয় গাত্তি ও তার সঙ্গীরা মরেছে, জিম কার্টার মরেছে, অ্যালভারেজ মরেছে। এর আগেই বা কত লোক মরেছে তা ঠিক কি? এইবার তার পালা, এই মরুভূমিতেই তার শেষ, এই বীর ইটালিয়ান যুবকের মতো। দুপুরের রোদে যখন দিগদিগন্তে আগুন জ্বলে উঠল, একটা ছোট্ট পাথরের ঢিবির আড়ালে শঙ্কর আশ্রয় নিল। 135 ডিগ্রি উত্তাপ উঠেছে তাপমান যন্ত্রে। রক্ত মাংসের মানুষের পক্ষে এ উত্তাপে পথ হাঁটা চলে না। যদি সে কোনো রকমে এই ভয়ানক মরুভূমির হাত এড়াতে পারত, তবে হয়তো জীবন্ত অবস্থায় মানুষের আবাসেও পৌঁছতে পারত। সে ভয় করে শুধু এই মরুভূমি। সে জানে কালাহারি মরু বড় বড় সিংহের বিচরণ ভূমি। তার হাতে রাইফেল আছে, রাত দুপুরেও একা যত বড় সিংহই হোক সম্মুখীন হতে সে ভয় করে না। কিন্তু ভয় হয় তৃষ্ণা রাক্ষসীকে, তার হাত থেকে পরিত্রাণ নেই। দুপুরে এসে দুবার মরিচিকা দেখল। এতদিন মরুপথে আসতেও সে এ আশ্চর্য নৈসর্গিক দৃশ্য দেখেনি। বইয়েই পড়েছিল মরিচিকার কথা। একবার উত্তর পূর্ব কোণে, একবার দক্ষিণ পূর্ব কোণে, দুই মরিচিকায় কিন্তু প্রায় একরকম। অর্থাৎ একটা বড় গম্বুজওয়ালা মসজিদ বা গির্জা, চারপাশে খেজুর কুঞ্জ, সামনে বিস্তৃত জলাশয়। উত্তর পূর্ব কোণের মরিচিকাটা বেশি স্পষ্ট। সন্ধ্যার দিকে দূর দিগন্তে মেঘমালার মতো পর্বতমালা দেখা গেল। শঙ্কর নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। পূর্ব দিকে একটাই মাত্র বড় পর্বত এখান থেকে দেখা পাওয়া সম্ভব, দক্ষিণ রোডেশিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালা। তাহলে কি বুঝতে হবে যে সে বিশাল কালাহারি পদব্রজে পার হয়ে প্রায় শেষ করতে চলেছে, না এও মরিচিকা? কিন্তু রাত 10টা পর্যন্ত পথ চলেও জ্যোৎস্না রাত্রে সে দূর পর্বতের সীমারেখা তেমনি স্পষ্ট দেখতে পেল। অসংখ্য ধন্যবাদ হে ভগবান, মরিচিকা নয়। তবে জ্যোৎস্না রাত্রে কেউ কখনো মরিচিকা দেখেনি। তবে কি প্রাণের আশা আছে? আজ পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক সে,
নিজের পরিশ্রমে ও দুঃসাহসের বলে সে তার সত্ত্ব অর্জন করেছে। দরিদ্র বাংলা মায়ের বুকে সে যদি আজ বেঁচে ফেরে। দুদিনের দিন বিকেলে সে এসে পর্বতের নিচে পৌঁছল। তখন সে দেখল পর্বত পার হওয়া ছাড়া ওপারে যাওয়ার কোনো সহজ উপায় নেই, নইলে 25 মাইল মরুভূমি পাড়ি দিয়ে পর্বতের দক্ষিণ প্রান্ত ঘুরে আসতে হবে। মরুভূমির মধ্যে সে আর কিছুতেই যেতে রাজি নয়, সে পাহাড় পার হয়েই যাবে। এইখানে সে প্রকাণ্ড একটা ভুল করল। সে ভুলে গেল যে 12,500 ফুট একটা পর্বতমালা ডিঙিয়ে ওপারে যাওয়া সহজ ব্যাপার নয়। রিক্টাস ভেল্ট পার হওয়ার মতোই শক্ত, তার চেয়েও শক্ত, কারণ সেখানে অ্যালভারেজ ছিল, এখানে সে একা। শঙ্কর ব্যাপারের গুরুত্বটা তেমন বুঝতে পারল না, ফলে চিমানিমানি পর্বত উত্তীর্ণ হতে গিয়ে প্রাণ হারাতে বসল। ভীষণ প্রজ্বলন্ত কালাহারি পার হতে গিয়েও সে এমনভাবে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়। চিমানিমানি পর্বতে জঙ্গল খুব বেশি ঘন নয়। শঙ্কর প্রথম দিন অনেকটা উঠল, তারপর একটা জায়গায় গিয়ে পড়ল। সেখান থেকে কোনো দিকে যাওয়ার উপায় নেই। কোন পথটা দিয়ে উঠেছিল সেটাও আর খুঁজে পেল না। তার মনে হলো সে সমতল ভূমির যে জায়গা দিয়ে উঠেছিল তা 30 ডিগ্রি দক্ষিণে চলে এসেছে। কেন যে এমন হলো এর কারণ কিছুতেই সে বার করতে পারল না। কোথা দিয়ে কোথায় চলে গেল, কখনো উঠছে কখনো নামছে, সূর্য দেখে দিক ঠিক করে নিচ্ছে, কিন্তু 7-8 মাইল পাহাড় উত্তীর্ণ হতে এতদিন লাগছে কেন? তৃতীয় দিনে আর একটা নতুন বিপদ ঘটল। তার আগের দিন একখানা আলগা পাথর গড়িয়ে তার পায়ে চোট লেগেছিল। তখন তত কিছু হয়নি, পরদিন সকালে আর সে শয্যা ছেড়ে উঠতে পারে না, হাঁটু ফুলেছে, বেদনাও খুব। দুর্গম পথে নামা ওঠা করা এই অবস্থায় অসম্ভব। পাহাড়ের একটা ঝর্ণা থেকে উঠবার সময় জল সংগ্রহ করে এনেছিল, তাই একটু একটু করে খেয়ে চালাচ্ছে। পায়ের বেদনা কমে না যাওয়া পর্যন্ত তাকে এখানেই অপেক্ষা করতে হবে, বেশি দূর যাওয়া চলবে না। সামান্য একটু আধটু চলাফেরা করতেই হবে খাদ্য ও জলের চেষ্টায়। ভাগ্যে পাহাড়ের এই স্থানটায় যেন খানিকটা সমতল ভূমির মতো, তাই রক্ষে। এই সব অবস্থায় এই মনুষ্যবাসহীন পাহাড়ে বিপদ তো পদে পদেই। একা একা এ পাহাড় টপকাতে গেলে যে কোনো ইউরোপীয় পর্যটকদের ঠিক এই রকম বিপদ ঘটতে পারত। শঙ্কর আর পারে না, ওর হৃৎপিণ্ডে কি একটা রোগ হয়েছে। একটু হাঁটলেই ধড়াস ধড়াস করে হৃৎপিণ্ডটা পাঁজরায় ধাক্কা মারে। অমানুষিক পথশ্রমে, দুর্ভাবনায়, অখাদ্য কুখাদ্য খেয়ে, কখনো বা অনাহারের কষ্টে ওর শরীরে কিছু নেই। 4 দিনের দিন সন্ধেবেলা অবসন্ন দেহে সে একটা গাছের তলায় আশ্রয় নিল। খাদ্য নেই গতকাল থেকে, রাইফেল সঙ্গে আছে কিন্তু একটা বন্য জন্তুর দেখা নেই। দুপুরে একটা হরিণকে চড়তে দেখে ভরসা হয়েছিল, কিন্তু রাইফেলটা তখন ছিল 50 গজ তফাতে একটা গাছে ঠেস দেওয়া। আনতে গিয়ে হরিণটা পালিয়ে গেল। জল খুব সামান্য আছে চামড়ার বোতলে, এই অবস্থায় নেমে এসে ঝর্ণা থেকে জল আনবেই বা কি করে। হাঁটুটা আরো ফুলেছে, বেদনা এত বেশি যে একটু চলাফেরা করলেই মাথার শিরা পর্যন্ত ছিঁড়ে পড়ে যন্ত্রণায়। পরিষ্কার আকাশের নিচে জলকণা শূন্য বায়ুমণ্ডলের গুণে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। দিকচক্রবালে মেঘলা করে ঘিরেছে নীল পর্বতমালা দূরে দূরে। দক্ষিণ পশ্চিমে
দিগন্ত বিস্তীর্ণ কালাহারি, দক্ষিণে ওয়াহাকুহক পর্বত, তারও অনেক পেছনে মেঘের মতো দেখা যায় পল ক্রুগার পর্বতমালা। সলসবেরির দিকে কিছু দেখা যায় না। চিমানিমানি পর্বতের এক উচ্চতর শৃঙ্গ সেদিকে দৃষ্টি আটকেছে। আজ দুপুর থেকে ওর মাথার উপর শকুনির দল উঠছে। এতদিন এত বিপদেও শঙ্করের যা হয়নি, আজ শকুনির দল মাথার উপর উঠতে দেখে সত্যিই ওর ভয় হয়েছে। ওরা তাহলে কি বুঝেছে যে শিকার জোটবার বেশি দেরি নেই? সন্ধ্যার কিছু পরে কি একটা শব্দ শুনে চেয়ে দেখল, পাশেই এক শিলাখণ্ডের আড়ালে একটা ধূসর নেকড়ে বাঘ। নেকড়ের লম্বা ছুঁচলো কান দুটো খাড়া হয়ে আছে, সাদা সাদা দাঁতের উপর দিয়ে রাঙা জিভটা অনেকখানি বার হয়ে লকলক করছে। চোখে চোখ পড়তেই সেটা চট করে পাথরের আড়াল থেকে সরে দূরে পালালো। নেকড়ে বাঘটাও তাহলে কি বুঝেছে পশুরা নাকি আগে থেকে অনেক কথা জানতে পারে? হাড় ভাঙা শীত পড়ল রাত্রে, ও কিছু কাঠকুঠো কুড়িয়ে আগুন জ্বালল। অগ্নিকুণ্ডের আলো যতটুকু পড়েছে তার বাইরে ঘন অন্ধকার। কি একটা জন্তু এসে অগ্নিকুণ্ড থেকে কিছু দূরে অন্ধকারে দেহ মিশিয়ে চুপ করে বসল। কায়োটি, বন্য কুকুর জাতীয় জন্তু। ক্রমে আর একটা, আর দুটো, আর তিনটে। রাত বাড়বার সঙ্গে সঙ্গে 10-15টা এসে জমা হলো। অন্ধকারে তার চার ধার ঘিরে নিঃশব্দে অসীম ধৈর্যের সঙ্গে যেন কিসের প্রতীক্ষা করছে। কি সব অমঙ্গলজনক দৃশ্য! ভয়ে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। সত্যি কি এতদিনে তারও মৃত্যু ঘনিয়ে এসেছে? সেও পারল না রিক্টাস ওয়েলথ থেকে হীরে নিয়ে পালিয়ে যেতে। ওহ, আজ কত টাকার মালিক সে! হীরের খনি বাদ যাক, তার সঙ্গে যে ছখানা হীরে রয়েছে তার দাম অন্তত 2-3 লক্ষ টাকা নিশ্চয়ই হবে। তার গরিব গ্রামে গরিব বাপ মায়ের বাড়িতে যদি সে এই টাকা নিয়ে গিয়ে উঠতে পারত, কত গরিবের চোখে জল মুছিয়ে দিতে পারত, গ্রামের কত দরিদ্র কুমারীকে বিবাহের যৌতুক দিয়ে ভালো পাত্রে বিবাহ দিত, কত সহায়হীন বৃদ্ধ বৃদ্ধার শেষ কটা দিন নিশ্চিন্ত করে তুলতে পারত। কিন্তু যা হবার নয় কি হবে সেসব ভেবে, তার চেয়ে এই অপূর্ব রাত্রির নক্ষত্রালোকিত আকাশের শোভা, এই বিশাল পর্বত ও মরুভূমির নিস্তব্ধ গম্ভীর রূপ, মৃত্যুর আগে সেও চোখ ভরে দেখতে চায়। সেই ইটালিয়ান যুবক গাত্তির মতো, ওরা যে অদৃষ্টের এক অদৃশ্য তারে গাঁথা সবাই, আত্তিলিও গাত্তি ও তার সঙ্গীরা, জিম কাটা, অ্যালভারেজ, শঙ্কর। রাত গভীর হয়েছে, কি ভীষণ শীত। একবার সে চেয়ে দেখল কায়োটিগুলো এরই মধ্যে কখন আরো কাছে সরে এসেছে। অন্ধকারের মধ্যে আলো পড়ে তাদের চোখগুলো জ্বলছে। শঙ্কর একখানা জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই ওরা সব দূরে সরে গেল। কিন্তু কি নিঃশব্দ ওদের গতিবিধি!
আর কি অসীম ওদের ধৈর্য। শঙ্করের মনে হল ওরা জানে শিকার ওদের হাতের মুঠোয়, হাত ছাড়া হবার কোনো উপায় নেই। ইতিমধ্যে সন্ধ্যেবেলার সেই দূষণ নেকড়ে বাঘটাও দু দুবার এসে অন্ধকারে কায়োটিদের পিছনে বসে দেখে গিয়েছে। একটুও ঘুমোতে ভরসা হল না ওর। কি জানি কায়োটিগুলো আর নেকড়ের দল হয়তো তাহলে জীবন্তই তাকে ছিঁড়ে খাবে মৃত মনে করে। অবসন্ন ক্লান্ত দেহে জেগেই বসে থাকতে হবে তাকে, ঘুমে চোখ ঢুলে আসলেও উপায় নেই। মাঝে মাঝে কায়োটিগুলো এগিয়ে এসে বসে, ও জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই সরে যায়। দু একটা হায়নাও এসে ওদের দলে যোগ দিয়েছে। হায়নাদের চোখগুলো অন্ধকারে কি ভীষণ জ্বলে। শঙ্কর কি ভয়ানক অবস্থাতে পড়েছে। জনবিরল বর্বর দেশের জনশূন্য পর্বতের 3,500 ফুট ওপরে সে চলৎশক্তিহীন অবস্থায় বসে। গভীর রাত, ঘোর অন্ধকার, সামান্য আগুন জ্বলছে। মাথার ওপর জলকণা শূন্য স্তব্ধ বায়ুমণ্ডলের গুণে আকাশের অগণ্য তারা জল জল করছে যেন ইলেকট্রিক আলোর মতো। নিচে তার চারধার ঘিরে অন্ধকারে মাংস লোলুপ নীরব নেকড়ে কায়োটি হায়নার দল। কিন্তু সঙ্গে সঙ্গে তার এটাও মনে হল, বাংলার পাড়াগায়ে ম্যালেরিয়ায় ধুকে সে মরছে না। এই মৃত্যু বীরের মৃত্যু। পায়ে হেঁটে কালাহারি মরুভূমি পার হয়েছে সে একা। মরে গিয়ে চিমানিমানি পর্বতের শিলায় নাম খুদে রেখে যাবে সে। সে একজন বিশিষ্ট ভ্রমণকারী ও আবিষ্কারক, অত বড় হীরের খনি সেই তো খুঁজে বার করেছে। অ্যালভারেজ মারা যাওয়ার পরে সেই বিশাল অরণ্য ও পর্বত অঞ্চলের গোলকধাঁধা থেকে সে তো একাই বার হতে পেরে এত দূর এসেছে। এখন সে নিরুপায়, অসুস্থ, চলৎশক্তিরহিত, তবুও সে জুটছে। ভয় তো পায়নি, সাহস তো হারায়নি, কাপুরুষ ভীতু নয় সে। জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা, না বাঁচলে তার দোষ কি। দীর্ঘ রাত্রি কেটে গিয়ে পূব দিক ফর্সা হল। সঙ্গে সঙ্গে বন্য জন্তুর দল কোথায় পালাল। বেলা বাড়ছে, আবার নির্মম সূর্য জ্বালিয়ে পুড়িয়ে দিতে শুরু করেছে দিক বিদিক। সঙ্গে সঙ্গে শকুনির দল কোথা থেকে এসে হাজির। কেউ মাথার উপর ঘুরছে, কেউ বা দূরে দূরে গাছের ডালে কি পাথরের উপর বসছে, খুব ধীরভাবে প্রতীক্ষা করছে। ওরা যেন বলছে, কোথায় যাবে বাচাদন, যে কদিন লাফালাফি করবে করে নাও, আমরা বসি, এমন কিছু তাড়া নেই আমাদের। শঙ্করের খিদে নেই, খাবার ইচ্ছেও নেই, তবুও সে গুলি করে একটা শকুনি মারল। রোদ ভীষণ চড়েছে, আগুন তাতা পাথরের গায়ে পা রাখা যায় না। এ পর্বত মরুভূমির সামিল, খাদ্য এখানে মেলে না, জলও না। সে মরা শকুনিটাকে নিয়ে এসে আগুন জেলে ঝলসাতে বসল। এর আগে মরুভূমির মধ্যেও সে শকুনির মাংস খেয়েছে, এরাই এখন প্রাণ ধারণের একমাত্র উপায়। আজ ও খাচ্ছে ওদের, কাল ওরা খাবে ওকে। শকুনিগুলো এসে আবার মাথার উপর জুটেছে, তার নিজের ছায়া পড়েছে পাথরের গায়ে। সে নির্জন স্থানে শঙ্করের উদ্ভ্রান্ত মনে ছায়াটা যেন একজন সঙ্গী মনে হল। বোধহয় ওর মাথা খারাপ হয়ে আসছে, কারণ বেঘোর অবস্থায় ও কতবার নিজের ছায়ার সঙ্গে কথা বলতে লাগলো, কতবার
পরক্ষণের সচেতন মুহূর্তে নিজের ভুল বুঝে নিজেকে সামলে নিল। ও পাগল হয়ে যাচ্ছে নাকি, জ্বর হয়নি তো? তার মাথার মধ্যে ক্রমশ গোলমাল হয়ে যাচ্ছে সব। অ্যালভারেজ, হীরের খনি, পাহাড় পাহাড়, বালির সমুদ্র আর তিলিও গাত্তি, কাল রাত্রে ঘুম হয়নি, আবার রাত আসছে। সে একটু ঘুমিয়ে নেবে। কিসের শব্দে ওর তন্দ্রা ছুটে গেল? একটা অদ্ভুত ধরনের শব্দ আসছে কোন দিক থেকে, কোনো পরিচিত শব্দের মতো নয়। কিসের শব্দ, কোন দিক থেকে শব্দটা আসছে তাও বোঝা যায় না, কিন্তু ক্রমশ কাছে আসছে সেটা। হঠাৎ আকাশের দিকে শঙ্করের চোখ পড়তেই সে অবাক হয়ে চেয়ে রইল। তার মাথার উপর দিয়ে আকাশের পথে বিকট শব্দ করে কি জিনিস যাচ্ছে ওটা? ওই কি এরোপ্লেন? সে বইয়ে ছবি দেখেছে বটে। এরোপ্লেন যখন ঠিক মাথার উপরে এলো, শঙ্কর চিৎকার করল, কাপড় ওড়ালো, গাছের ডাল ভেঙে নাড়লো, কিন্তু কিছুতেই পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে পারল না। দেখতে দেখতে এরোপ্লেনখানা সুদূর ভায়োলেট রঙের পল ক্রুগার পর্বতমালার মাথার উপর অদৃশ্য হয়ে গেল। হয়তো আরো এরোপ্লেন যাবে এই পথ দিয়ে। কি আশ্চর্য দেখতেই এরোপ্লেন জিনিসটা, ভারতবর্ষে থাকতে সে একখানাও দেখেনি। শঙ্কর ভাবল আগুন জ্বালিয়ে কাঁচা ডাল পাতা দিয়ে সে যথেষ্ট ধোঁয়া করবে। যদি আবার এ পথে যায়, পাইলটের দৃষ্টি আকৃষ্ট হবে ধোঁয়া দেখে। একটা সুবিধে হয়েছে, এরোপ্লেনের ওই বিকট আওয়াজে শকুনির দল কোন দিকে ভেঙেছে যেন। সেদিন কাটল, দিন কেটে রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে শঙ্করের দুর্ভোগ শুরু হল। আবার গত রাত্রির পুনরাবৃত্তি, সেই কায়োটির দল আবার এলো। আগুনের চারধারে তারা আবার তাকে ঘিরে বসল। নেকড়ে বাঘটা সন্ধে হতে না হতেই দূর থেকে একবার দেখে গেল, গভীর রাত্রে আর একবার এলো। কিসে এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়? আওয়াজ করতে ভরসা হয় না, টোটা মাত্র দুটি বাকি। টোটা ফুরিয়ে গেলে তাকে অনাহারে মরতে হবে, মরতে তো হবেই, তবে দুদিন আগে আর পরে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। কিন্তু আওয়াজ তাকে তো করতেই হলো। গভীর রাত্রে হায়নাগুলো এসে কায়োটিদের সাহস বাড়িয়ে দিল। তারা আরো সরে এগিয়ে এসে তাকে চার ধার থেকে ঘিরল। পোড়া কাঠ ছুঁড়ে মারলে আর ভয় পায় না। একবার একটু তন্দ্রা মতো এসেছিল, বসে বসেই ঢুলে পড়ছিল। ঠিক পর মুহূর্তে সজাগ হয়ে উঠে দেখল নেকড়ে বাঘটা অন্ধকার থেকে পা টিপে টিপে তার অত্যন্ত কাছে এসে পড়েছে। ওর ভয় হল হয়তো ওটা ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। ভয়ের চোটে শঙ্কর একবার গুলি ছুঁড়ল, আর একবার শেষ রাতের দিকে ঠিক এই রকম হল। কায়োটিগুলোর ধৈর্য অসীম, সেগুলো চুপ করে বসে থাকে মাত্র, কিচ্ছু বলে না। কিন্তু নেকড়ে বাঘটা ফাঁক খুঁজছে। রাত ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গে দুঃস্বপ্নের মতো অন্তর্হিত হয়ে গেল কায়োটি, হাইনা ও নেকড়ের দল। সঙ্গে সঙ্গে শঙ্করও আগুনের ধারে শুয়েই ঘুমিয়ে পড়ল। একটা কিসের শব্দে ঘুম ভেঙে গেল। খানিকটা আগে খুব বড় একটা আওয়াজ হয়েছে কিছুটা। শঙ্করের কানে
তার রেশ এখনো লেগে আছে। কেউ কি বন্দুকের আওয়াজ করেছে? কিন্তু তা অসম্ভব, এই দুর্গম পর্বতের পথে কোন মানুষ আসবে? একটি মাত্র টোটা অবশিষ্ট ছিল, শঙ্কর ভাগ্যের উপর নির্ভর করে সেটা খরচ করে একটা আওয়াজ করল। যা থাকে কপালে, মরেছেই তো। উত্তরে দুবার বন্দুকের আওয়াজ হল। আনন্দে ও উত্তেজনায় শঙ্কর ভুলে গেল যে তার পা খোঁড়া, ভুলে গেল যে এক টানা বেশি দূর সে যেতে পারে না, তার আটটা নেই। সে আর বন্দুকের আওয়াজ করতে পারল না, কিন্তু প্রাণপণে চিৎকার করতে লাগলো, গাছের ডাল ভেঙে নাড়তে লাগলো, আগুন জ্বালাবার কাঠকুটোর সন্ধানে চারিদিকে আকুল দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলো। ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার দল কিম্বলি থেকে কেপটাউন যাবার পথে চিমানিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু ফেলেছিল, সঙ্গে সাতখানা ডাবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি। এদের দলে নিগ্রো কুলি ও চাকর বাকর বাদে নজন ইউরোপীয়। জনচারেক হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম ও নিম্নতম থাকটাতে। হঠাৎ এই জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ শুনে ওরা বিস্মিত হয়ে উঠল, কিন্তু পুনরায় ওদের আওয়াজের প্রত্যুত্তর না পেয়ে ইতস্তত খুঁজতে বেরিয়ে দেখতে পেল সামনে একটা অপেক্ষাকৃত উচ্চতর চূড়ো থেকে এক জীর্ণ ও কঙ্কাল সার কোটরগত চক্ষু প্রেত মূর্তি উন্মাদের মতো হাত পা নেড়ে তাদের কি বোঝাবার চেষ্টা করছে। তার পরনে ছিন্ন ভিন্ন অতি মলিন ইউরোপীয় পরিচ্ছদ। ওরা ছুটে গেল, শঙ্কর আবল তাবল কি বকলো ওরা ভালো বুঝতে পারল না। যত্ন করে ওকে নামিয়ে পাহাড়ের নিচে ওদের ক্যাম্পে নিয়ে গেল। ওর জিনিসপত্র নামিয়ে আনা হয়েছিল, ওকে বিছানায় শুইয়ে দেওয়া হল। কিন্তু এই ধাক্কায় শঙ্করকে বেশ ভুগতে হল। ক্রমাগত অনাহারে কষ্টে উদ্বেগে অখাদ্য কুখাদ্য গ্রহণের ফলে তার শরীর খুব জখম হয়েছিল। সেই রাত্রে তার বেজায় জ্বর এল। জ্বরে সে হঘোর অচৈতন্য হয়ে পড়ল। কখন যে মোটরগাড়ি ওখান থেকে ছাড়ল, কখন যে তারা সলসবেরিতে পৌঁছল, শঙ্করের কিছুই খেয়াল নেই। সেই অবস্থায় 15 দিন সে সলসবেরি হাসপাতালে কাটিয়ে দিল। তারপর ক্রমশ সুস্থ হয়ে মাসখানেক পরে একদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরের রাজপথে এসে দাঁড়াল। সলসবেরি, কত দিনের স্বপ্ন, আজ সে সত্যি বড় একটা ইউরোপীয় ধরনের শহরের ফুটপাথে দাঁড়িয়ে আছে। বড় বড় বাড়ি, ব্যাংক, হোটেল, দোকান, পিচ ঢালা চওড়া রাস্তা, একপাশ দিয়ে ইলেকট্রিক ট্রাম চলেছে, জুলু রিক্সাওয়ালা রিক্সা টানছে, কাগজওয়ালা কাগজ বিক্রি করছে, সবই যেন নতুন, যেন এসব দৃশ্য জীবনে কখনো সে দেখেনি। লোকালয়ে তো এসেছে, কিন্তু একেবারে কপর্দক শূন্য। এক পেয়ালা চা খাবার পয়সাও তার নেই। কাছে একটা ভারতীয় দোকান দেখে তার বড় আনন্দ হলো। কতদিন সে দেখেনি স্বদেশবাসীর মুখ। দোকানদার মেমন মুসলমান, সাবান ও গন্ধদ্রব্যের পাইকারি বিক্রেতা, খুব বড় দোকান। শঙ্করকে দেখেই সে বুঝল এ দুস্থ ও বিপদগ্রস্ত। নিজে 2 টাকা সাহায্য করল ও একজন বড় ভারতীয় সওদাগরের সঙ্গে দেখা করতে বলে দিল। টাকা 2টি পকেটে নিয়ে শঙ্কর আবার পথে এসে দাঁড়াল। আসবার সময় বলে এলো, অসীম ধন্যবাদ 2টাকার জন্য, এ আমি আপনার কাছে ধার নিলাম, আমার হাতে পয়সা এলে আপনাকে কিন্তু এ টাকা নিতে হবে। সামনেই একটা ভারতীয় রেস্তোরাঁ, সে ভালো কিছু খাবার লোভ সম্বরণ করতে পারল না।
কতদিন সভ্য খাদ্য মুখে দেয়নি। সেখানে ঢুকে এক টাকার পুরি, কচুরি, হালুয়া, মাংসের চপ, কেক পেট ভরে খেল, সেই সঙ্গে দু তিন পেয়ালা কফি। চায়ের টেবলে একখানা পুরনো খবরের কাগজের দিকে তার নজর পড়ল। তাতে এক জায়গায় হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, ন্যাশনাল পার্ক জরিপ দলের বিচিত্র অভিজ্ঞতা, মরুভূমিতে তৃষ্ণায় মৃতপ্রায় শ্রান্ত এক ভারতীয় আবিষ্কার, তার বিস্ময়কর অভিজ্ঞতার কাহিনী। শঙ্কর দেখল তার একটা ফটো ছাপা হয়েছে কাগজে। তার মুখে সম্পূর্ণ কাল্পনিক একটা গল্প দেওয়া হয়েছে। এরকম গল্প সে কারো কাছে করেনি। খবরের কাগজখানার নাম সলসবেরি ডেইলি ক্রনিকল। সে খবরের কাগজের অফিসে গিয়ে নিজের পরিচয় দিল। তার চারপাশে ভিড় জমে গেল। ওকে খুঁজে বার করবার জন্য রিপোর্টারের দল অনেক চেষ্টা করেছিল জানা গেল। সেখানে চিমানিমানি পর্বতে পা ভেঙে পড়ে থাকার গল্প বলে ও ফটো তুলতে গিয়ে শঙ্কর ৫০ টাকা পেল। তা থেকে সে আগে সেই সহৃদয় মুসলমান দোকানদারের টাকা দুটি দিয়ে এলো। আগ্নেয়গিরিটা সম্বন্ধে সে কাগজে একটা প্রবন্ধ লিখল। তাতে আগ্নেয়গিরিটার নামকরণ করল মাউন্ট অ্যালভারেজ। তবে মধ্য আফ্রিকার অরণ্যে লুকোনো এত বড় একটা আস্ত জীবন্ত আগ্নেয়গিরির এই গল্প কেউ বিশ্বাস করল, কেউ করল না। অবশ্যই রত্নের গুহার বাষ্পও সে কাউকে জানতে দেয়নি, দিলে দলে দলে লোক ছুটবে ওর সন্ধানে। তারপরে একটা বইয়ের দোকানে গিয়ে সে এক রাশ ইংরেজি বই ও মাসিক পত্রিকা কিনল। বই পড়েনি কত কাল। সন্ধ্যায় একটা সিনেমায় ছবি দেখল। কতকাল পরে রাত্রে হোটেলের ভালো বিছানায় ইলেকট্রিক আলোর তলায় শুয়ে বই পড়তে পড়তে সে মাঝে মাঝে জানলা দিয়ে নিচের প্রিন্স অ্যালবার্ট ভিক্টর স্ট্রিটের দিকে চেয়ে চেয়ে দেখছিল। ট্র্যাম যাচ্ছে নিচ দিয়ে, রিক্সা যাচ্ছে, ভারতীয় কফিখানায় ঠুন ঠুন করে ঘন্টা বাজছে, মাঝে মাঝে দু চারখানা মোটরও যাচ্ছে। এর সঙ্গে মনে হলো আর একটা ছবি, সামনে আগুনের কুণ্ড, কিছু দূরে বৃত্তাকারে ঘিরে বসে আছে কায়োটি ও হায়নার দল। ওদের পেছনে নেকড়েটার দুটো গোল গোল চোখ আগুনের ভাঁটার মতো জ্বলছে অন্ধকারের মধ্যে। কোনটা স্বপ্ন? চিমানিমানি পর্বতে যাপিত সেই ভয়ঙ্কর রাত্রি, না আজকের এই রাত্রি? ইতিমধ্যে সলসবেরিতে শঙ্কর একজন বিখ্যাত লোক হয়ে উঠেছে। রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সব সময় ভর্তি। খবরের কাগজের লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপবার কন্ট্রাক্ট করতে, কেউ আসে ফটো নিতে। আত্মীয় গাত্তির কথা সে ইটালিয়ান কনসাল জেনারেলকে জানাল। তার অফিসের পুরনো কাগজপত্র ঘেঁটে জানা গেল আত্তিলিও গাত্তি নামে একজন সম্ভ্রান্ত ইটালিয়ান যুবক 1879 সালের অগস্ট মাসে পর্তুগিজ পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজ ডুবি হওয়ার পর নামে। তারপর যুবকটির আর কোনো পাত্তা পাওয়া যায়নি। তার আত্মীয় স্বজন ধনী ও সম্ভ্রান্ত লোক। 1890 থেকে 1895 সাল পর্যন্ত তারা তাদের নিরুদ্দিষ্ট আত্মীয়র সন্ধানের জন্য পূর্ব, পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার কনসুলেট অফিসকে জ্বালিয়ে খেয়েছিল। পুরস্কার ঘোষণা করাও হয়েছিল তার সন্ধানের জন্য। 1895 সাল থেকে তারা হাল ছেড়ে দিয়েছিল। পূর্বোক্ত মুসলমান দোকানদারটির সাহায্যে সে ব্ল্যাক মুন স্ট্রিটের বড় জহুরি রাইডেল ও মসবির দোকানে চারখানা পাথর 32,000 টাকায় বিক্রি করল। বাকি দুখানার দর আরও বেশি উঠেছিল, কিন্তু শঙ্কর সে দুখানা পাথর তার মাকে দেখাবার জন্য দেশে নিয়ে যেতে চায়। এখন বিক্রি করবার ইচ্ছে তার নেই। নীল সমুদ্র, বম্বেগামী জাহাজের ডেকে দাঁড়িয়ে পর্তুগিজ পূর্ব আফ্রিকার বেইরা বন্দরের
নারিকেল বনশ্যাম তীরভূমিকে মিলিয়ে যেতে দেখতে দেখতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা। এই তো জীবন, এইভাবেই তো জীবনকে ভোগ করতে চেয়েছিল সে। মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। 10 বছরের জীবন উপভোগ করেছে সে এই 1.5 বছরে। আজ সে শুধু একজন ভবঘুরে পথিক নয়, একটা জীবন্ত আগ্নেয়গিরির সহ আবিষ্কারক। মাউন্ট অ্যালভারেজকে সে জগতে প্রসিদ্ধ করবে। দূরে ভারত মহাসমুদ্রের পারে জননী জন্মভূমি পুণ্যভূমি ভারতবর্ষের জন্য এখন মন তার চঞ্চল হয়ে উঠেছে। তার মন উৎসুক হয়ে আছে কবে দূর থেকে বোম্বাইয়ের রাজাভাই টাওয়ারের উঁচু চূড়োটা মাতৃভূমির উপকূলের সান্নিধ্য ঘোষণা করবে। তারপর বাউল কীর্তন গান মুখরিত বাংলাদেশের প্রান্তে তার শ্যামল গ্রামটি। সামনে আসছে বসন্তকাল। পল্লী পথে যখন একদিন সজনে ফুলের দল পথ বিছিয়ে পড়ে থাকবে, বউ কথা ক ডাকবে ওদের বড় বকুল গাছটায়, নদীর ঘাটে লাগবে গিয়ে ওর ডিঙি। বিদায় অ্যালভারেজ বন্ধু। স্বদেশে ফিরে যাওয়ার এই আনন্দের মুহূর্তে তোমার কথাই মনে হচ্ছে আজ। তুমি সেই দলের মানুষ, সারা আকাশ যাদের ঘরের ছাদ, সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ। আশীর্বাদ করো তোমার মহারণ্যে নির্জন সমাধি থেকে, যেন তোমার মতো হতে পারি জীবনে। অমনি সুখ দুঃখে নিষ্প্রিয়, অমনি নির্ভীক। বিদায় বন্ধু আত্মীয়গাত্তি, অনেক জন্মের বন্ধু ছিলে তুমি। তোমরা সবাই মিলে শিখিয়েছ চীন দেশের সেই প্রাচীন ছড়াটি কত সত্য। ছাদের আলসের চৌরস একখানা টালি হয়ে অনড় অবস্থায় সুখে স্বাচ্ছন্দ্যে থাকার চেয়ে স্ফটিকের পাথর হয়ে ভেঙে যাওয়া অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে। এখন জন্মভূমির টান বড় টান। এখন জন্মভূমির কোলে সে কিছুদিন কাটাবে, তারপর দেশেই সে কোম্পানি গঠন করবার চেষ্টা করবে। আবার সুদূর রিক্টসভেল্ট পর্বতে ফিরবে রত্ন খনির অনুসন্ধানে। সে খুঁজে বার করবেই। শঙ্করের কাহিনী এখানেই শেষ, তবে গল্পের একটা পরিশিষ্ট আছে, সেটা এই রকম। সলসবেরি থাকতে শঙ্কর সাউথ রোডেশিয়ান মিউজিয়ামের কিউরেটর প্রসিদ্ধ জীবতত্ত্ববিদ ডক্টর ফিটজেরাল্ডের সঙ্গে দেখা করেছিল, বিশেষ করে বুনিপের কথাটা তাকে বলবার জন্য। দেশে ফিরে আসবার কিছুদিন পরে ডক্টর ফিটজেরাল্ডের কাছ থেকে নিম্নলিখিত পত্রখানা সে পায়। The South Rhodesian Museum, Salisbury, Rhodesia, South Africa. January the 12th, 1911. Dear Mr. Chowdhury, I'm writing this letter to fulfill my promise to you to let you know what I thought about your report of a strange three-toed monster in the wilds of the Richtersveld Mountains. On looking up my files, I find other similar accounts by explorers who had been to the region before you, especially by Sir Robert McCulloch, the famous naturalist whose report has not yet been published owing to his sudden and untimely death last year. On thinking the matter over, I am inclined to believe that the monster you saw was nothing more than a species of anthropoid ape, closely related to the gorilla, but much bigger in size and much more savage than the specimens found in the Ruwenzori and Virunga mountains. This species is becoming rarer and rarer every day, and as such numbers as do exist are not easily to be got at,
on account of their shyness and the habit of hiding themselves in the depths of the high-altitude rainforests of the Richter's Veld. It is only the very fortunate traveler who gets glimpses of them, and I should think that in meeting them he runs risks proportionate to his good luck. Congratulating you on both your luck and pluck, I remain yours sincerely, J.G. Fitzgerald. শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। বেতার রূপটির সাউন্ড এফেক্টস ও আবহ সঙ্গীত পরিকল্পনায় রিচার্ড, ডিয়েগো অ্যালভারেজের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, শঙ্করের ভূমিকায় এবং গল্পের পাঠক দীপ। যেসব চরিত্রে মীরকে আপনি শুনেছেন সেগুলি হল প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়, এঞ্জিনিয়ার সাহেব, ট্রেনের গার্ড, শিকারি, অ্যালবাকক ও আত্মীয় গাত্তি, শঙ্করের মা ও রামেশ্বর মুখুজ্জের স্ত্রী ইন্দ্রাণী, গল্পের সূত্রধার মীর। রেডিও মির্চি 98.3 এফএম এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সব্যসাচী চক্রবর্তীকে এবং কৃতজ্ঞতা জানাই সাংবাদিক ও লেখক শ্রী কল্যাণ মৈত্রকে আমাদের পাশে থাকার জন্য। চাঁদের পাহাড় পরিকল্পনা ও পরিচালনা ইন্দ্রাণী।